নমস্কার, আজকে বলো মীন রাশি নিয়ে। মীন রাশি এই সেপ্টেম্বর মাসটা কেমন যাবে? আপনারা প্রত্যেক উদ্গ্রী হয়ে রয়েছেন, যারা আমার পুরনো ভিউয়ার্স, পুরনো ক্লায়েন্ট প্রত্যেকেই, তার জন্যেই খুব তড়িঘড়ি করে আপনাদের কাছে এই প্রোগ্রামটা নিয়ে আসি। আর যারা নতুন আজকে শুনছেন, তারাও প্রত্যেক মাসের এই প্রোগ্রাম শোনা যায়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, দিকদর্শন চ্যানেলটাকে। দেখবেন এই মাসিক প্রোগ্রামের মতো অনেক রকম প্রোগ্রামই এই চ্যানেলে দিই, এবং এই দিকদর্শন চ্যানেলের মতো আমার একটা চ্যানেল আছে দিকদর্শন মন্ত্র, সেটাকেও আপনারা যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, সেখানে নানা রকম অ্যাস্ট্রোলজি বলুন, সপ্তাহের রাশিফল বলুন, তন্ত্রের প্রোগ্রাম বলুন, সব রকম দিই। চলুন কথা না বাড়িয়ে একটু গোড়াশের সিচুয়েশন জেনে নিই। তৃতীয় গুরু অর্থাৎ থার্ড হাউসে আপনার গুরু বসে আছে, দেবগুরু বৃহস্পতি মীন রাশি। ফোর্থ হাউসে মঙ্গল, ফিফথ হাউসে বুধ, ষষ্ঠে সূর্য, সপ্তমে শুক্র ও কেতু কম্বাইন্ড হয়ে বসে আছে, এবং আপনার নিজ রাশিতেই রাহু বসে আছে, আপনার নিজ রাশিতেই রাহু বসে আছে, এবং শনি টুয়েলথ হাউসে বক্রী অবস্থায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে। এই প্রোগ্রামও কিন্তু আমি দিয়েছি, শনি যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিটে, মানে কোন পাদের থেকে কোন পাদে কতদিনের জন্য ট্রানজিট, তার জন্য আমার কোন রাশি ভালো, আমি এরকম প্রোগ্রাম দিয়েছি। এই ধরনের ব্যাখ্যা সূক্ষ্ম সূক্ষ্ম প্রোগ্রামগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। এই যে সিচুয়েশনে তাহলে আপনাকে কি করতে হবে, থার্ড হাউসে যে গুরু বসে আছে, আপনার মনটাকে প্রচন্ড একটা অশান্তির মধ্যে থাকবে, আপনি লোকের কাছে একটা যেন ধোকা খাওয়ার মতো সিচুয়েশন, বা কেউ আপনাকে ধোকা হতে দেবেও, বা আপনার চোখে জল চলে আসবে, কাউকে শেয়ার করতে পারবেন না, নিজের থেকে নিজের দুঃখ আসবে, বা হাওয়াও করে কাঁদবেন, মুখে বালিশ চাপা দিয়ে, এরকম কষ্ট হবে। কিন্তু সরি টু সে, খারাপভাবে কথাটা নেবেন না মীন রাশির লোকেরা, আপনাকে কিন্তু এইসব অনেক বেশি মেন্টালি সাপোর্ট পাওয়ার জন্য আপনি ভালো বন্ধুর সাথে যোগাযোগ, কিন্তু আপনার সেটা ভালো একাকিত্ব থাকতে ইচ্ছে, মানে একাকিত্ব বোধ আসবে। পঞ্চমে বুধ, শেয়ার, জোয়া এসবে যদি আপনি কোনো পয়সা লাগান, অবধারিত লস হবে, অবধারিত কোনো ফাটকা, কোনো গ্যামলিং, এসবের মধ্যে কোনো পয়সা লাগাবেন না, তাহলে কিন্তু আপনি অবধারিত লসের মুখে পড়বেন। এবং এই শনি যে দ্বাদশে বক্রী অবস্থায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে, আপনি যেন বৈদেশিক কোনো কাজের সাথে যুক্ত থাকেন, বা বিদেশি কোনো কাজে এসে ইনভলভ হন, বা বিদেশে যাওয়ার জন্য প্ল্যান, অবশ্যই তাহলে এই সময়টা আমার কথা শুনে এই সময়টা আপনি এটা অ্যাভয়েড করুন, নাহলে কিন্তু আপনি এখানে আনসাকসেস হবেন, একদম এই কথা বলে আনসাকসেস, অর্থাৎ এই সময় কিন্তু আপনার ব্যাক প্যাচ টাইম চলবে, খারাপভাবে নেবেন। আমি টাইম ধরে ক্ষমা চেয়ে নিলাম, পরিস্থিতিটা এইভাবে কেন বলে দিচ্ছি, আপনারা যেন কোনো বিপদের মুখে না পড়েন, আমি একদম ভয় পাওয়াচ্ছি না আপনাদের। এই পুরো প্রোগ্রামটা অবশ্যই শুনুন, তার আগে চলুন একটু আমার নিজের ঢাকটা পিটিয়ে নিই, কারণ আমার ঢাক পেটানোর জন্য আমি কোনো অ্যাঙ্কার নিয়ে বসি না, বা অন্যরকমভাবে কোনো অ্যাড করি, বা কাউকে মুখে স্পিকার লাগিয়ে কোনো কথা বলাই না। আমার কাছে আপনি কতদিন ধরে এসেছেন, কে এসে না এসেছেন আমি দরকার হয় না। যারা আমার পুরনো ক্লায়েন্ট বা পুরনো ভিউয়ার্স তারা জানে, আমার কাছে যারা এসেছেন দীর্ঘ 27-28 বছর ধরে, আমার কাছে যারা তন্ত্রের কাজ করেছেন, মানে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, 2-4 দিনের মধ্যে কারোর টাইম লাগে, কিন্তু প্রত্যেকটা কাজ আমি ধরে ধরে করে দিই, কারণ আমি প্রত্যেককে মনে করি প্রত্যেক আমার আমরা ঘরের লোক, আপনার আপন জন, আপনার অসুবিধা মানে আমার অসুবিধা। এই যে সামনে কৌশিক অবস্থা আসছে, এই দিন মানে অলরেডি আমার 2-3 মাস ধরে আমার কাজের সেই ইয়েগুলো এসে গেছে, অর্ডারগুলো, সেগুলো কিন্তু আমাকে করতে হয়, সেই জন্য আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। এই কৌশিক অবস্থা খুব ভাইটাল দিন, তারপরে রয়েছে মহালয়া, পরপর এবার দিনগুলো প্রত্যেক আছে, কৌশিক অবস্থায় মহালয়া, তারপরে আছে দেওয়ালি অর্থাৎ দীপাবলি, পরপর অমাবস্যা হয়েছে, প্রত্যেক বেজে, তারপরে নবরাত্রি চলে, প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব ভাইটাল দিন তন্ত্র লাইনে যারা আছে, আপনি কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে, দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে বলুন, চেম্বারে আসে বলুন, অনলাইনে আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন। আর যদি মনে করেন আপনি ভাগ্যটা বিচার করবেন, সেটাও আপনি করে নিতে পারেন, আপনার ডেট অফ বার্থ দিয়ে, বা ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি আমার হাতটা দেখে ফেসটা রিড করি। এবার চলুন পুরো জায়গাটার জন্য বিচার করার আগে গোড়াশির সিচুয়েশনটা একটু বলে নিই, সারা মাসের পরে, যে মাসে তো দুবার করে প্রত্যেক মাসে কিছু কিছু গ্রহ তো ট্রানজিট হয়, বুধ যেমনি 4 সেপ্টেম্বর কর্ক রাশিতে সিংহ রাশিতে যাবে, এবং 23 সেপ্টেম্বর সিংহ রাশিতে কর্ক রাশিতে যাবে, শুক্রদেব 18 সেপ্টেম্বর কন্যাশিতে তুলা রাশিতে যাবে, এবং সূর্যদেব 16 সেপ্টেম্বর সিংহ রাশিতে কন্যা রাশিতে যাবে। এই সিচুয়েশনে এবার চলুন আমরা ডিটেলে জানি। প্রথমে বলি আপনার আর্থিক জায়গাটা, এক্সট্রা ইনকাম হবে, আটকে থাকা অর্থ পাবেন। তাহলে দেখলেন শুরুতে কি বললাম আর এখন কি বলছি, সুতরাং পুরো প্রোগ্রাম আপনাকে শুনতে হবে। এক্সট্রা ইনকামে আটকে থাকা অর্থ পাবেন, বড় কোনো যোগাযোগ হবে, শনি আপনাকে কিন্তু অর্থ দেবে,
শনিদেব দ্বাদশে থেকে কিন্তু আপনাকে অর্থ দেবে, এটা কিন্তু বলে দিলাম। যেহেতু আপনার শনি বক্রী অবস্থায় রয়েছে, নভেম্বর পর্যন্ত কিন্তু আপনাকে অর্থ দেবে, এবং আপনার সরকারি কাজে যথেষ্ট আপনি সহযোগিতা পাবেন। আইনি যে প্রবলেম ছিল সেটা ফর্ম পূরণ না মিললে সেখানে আপনি অনেকটা সলভ করতে পারবেন, এবং ফ্যামিলির জন্য কিন্তু আপনার গাড়ি কেনা বা গাড়ি ফ্যামিলি কোনো জিনিস রিনোভেট বা এইসব কিন্তু আপনার কিন্তু খরচ হবে। ফ্যামিলির ব্যাপারটা বলি, আপনার এই সঙ্গে রিনোভেশন করতে বা রেক্টিভেশন করতে বা কোনো টাইলস বসাতে বা ইলেকট্রিক ওয়ারিং এসব কাজ কিন্তু আপনার রিনোভেশন করতে খরচ হবে। ফ্যামিলি মেম্বারদের কারোর জন্য আপনার কিন্তু প্রবলেম সাফার করতে হবে। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে চলুন একটু শুনেনি, আপনার রাশিতে যেহেতু রাহু বসে আছে, আপনার পায়ে বা হাতে কোনো চোট লাগতে বা কোমরে কোনো পেন হতে পারে বা কোনো ইনফেকশন হতে পারে, মাথায় কোনো চোট লাগতে পারে এবং কোনো মাইগ্রেনের প্রবলেম হতে পারে। সন্তান যদি থেকে থাকে পঞ্চায়েত বুধ, আপনার কিন্তু সন্তানের কিন্তু ভীষণ খেলার প্রতি ইন্টারেস্ট বাড়বে, এই জন্য পড়াশোনা বা মোবাইলের প্রতি ইন্টারেস্ট বাড়বে, অর্থাৎ পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা কম হবে, মিথ্যা কথা বললে আপনার সে ভীষণ বিহেভটা খুব বাজে করবে এবং তার জন্য আপনার মনটা কিন্তু অস্থিরতায় কাটবে এবং পড়াশোনা একদম মনোযোগী হবে না। যদি আপনি নিজে বিদ্যার্থী হন, আপনার বাবা মার থেকে কোনো সহযোগিতা পাবেন এবং আপনার কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। অনলাইন ট্রানজাকশন কিন্তু এইসব মাসে একটু বুঝে শুনে করবেন, নাহলে কিন্তু আপনার লস হতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, আপনার কিন্তু কাজে যে যথেষ্ট পারফরমেন্স ভালো হবে এবং কোনো নতুন করে সুযোগ সুবিধা পেতে পদ প্রমোশন পেতে সিনিয়রের সাথে আপনার যোগাযোগ ভালো হবে, সিনিয়র যথেষ্ট আপনার কী বল প্রশংসা করবে এবং আপনার কাজের জায়গায় সবাই একসাথে ঘুরতে যেতে পারেন এবং সবাই একসাথে সময় বা কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারে। আপনি যদি ব্যবসা করে থাকেন, 17 তারিখ পর্যন্ত সময়টা আপনার যথেষ্ট ভালো হবে, কর্মচারীদের সাপোর্ট পাবেন, সেল বাড়বে এবং 18 তারিখের পর থেকে কিন্তু আপনাদের সময়টা একটু ডিস্টার্ব, কাজে যেটা ডিলে হবে কর্মচারী আপনার একটু ডিস্টার্ব করতে হবে, কর্মচারী ছেড়ে চলে যেতে হবে, কাজে কর্মচারী কাজে হ্যাম্পার হতে হবে। দাম্পত্য লাইফটা বলি, শুক্র কেতুর জন্য আপনার পার্টনার শরীর টেনের প্রবলেম, অ্যালার্জির কোনো ইনফেকশনের প্রবলেম, গুপ্ত জায়গায় কোনো প্রবলেম হতে পারে, আপনার পার্টনারের গুপ্ত জায়গায় কোনো প্রবলেম হতে পারে, এই জন্য ডাক্তার হসপিটাল যেতে হতে পারে এবং আপনার পার্টনার তার কেরিয়ার নিয়ে কোনো গুড নিউজ দিতে পারে এবং পার্টনারের সাথে সম্পর্কটা আপনার অনেকটাই ভালো হবে, পার্টনার কোনো গিফট দিতে বা আপনি পার্টনারের কোনো গিফট দিতে পারে। পুরো ওভারঅল ডিসকাশনটা আপনাদেরকে আমি প্রেজেন্ট করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং 80-90% এমনকি 100% অনেকের সঙ্গে মিলতে পারে এবং আমি সবসময় বলি যে 100% মিলবে, কেন আমি এটা কোনো ব্যক্তিগত কোনো আলোচনা করছি, এটা সোশ্যাল মিডিয়া যে প্রোগ্রামটা করছি এটা ওভারঅল ডিসকাশন করছি গৌরাশির উপর বেস করে। যদি মনে হয় যোগাযোগ অবশ্যই বুকিং নেয় ফোন করে। নমস্কার, ভালো থাকবেন।